আসসালামু আলাইকুম ইউভি ম্যাপিং এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবির আহমেদ আগের পর্বটা বেশ দীর্ঘ হয়ে যাচ্ছিল দ্যাটস তোই ভাবলাম যে ক্যানভাসের জন্য আরেকটা পর্ব ক্রিয়েট করি তো এই পর্বে আমরা চেষ্টা করব এরকম কিছু একটা বানাতে আমাদের ওয়াল তো ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা এই ইমেজগুলো আর ক্যানভাস ফ্রেমগুলো বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো কাজ শুরু করার আগে এখানে কিছু জিনিস একটু গুছিয়ে নেই আমাদের অলরেডি অনেকগুলো অবজেক্ট লাইট ক্যামেরা এখানে রয়েছে সো আমি একটা নতুন কালেকশন ক্রিয়েট করছি এই কালেকশনটার নামকরণ করছি গ্যালারি এখন এখানে গ্যালারির যেই ওয়ালগুলো রয়েছে সেই সবগুলোকে সিলেক্ট করে এটার মধ্যে মুভ করে দিচ্ছি এরপর আরেকটা কালেকশন ক্রিয়েট করি এটার নাম দিলাম হচ্ছে লাইট ক্যামেরা এখন আমাদের যে ক্যামেরা এবং লাইট রয়েছে সেইটা ড্র্যাক করে এটার মধ্যে বসিয়ে দিই আর এক্সিস্টিং যে কালেকশানটা রয়েছে এটার নাম দিলাম ক্যানভাস এটা জাস্ট কাজগুলো গুছিয়ে রাখার জন্য আর কিছুই না এখন আমি গ্যালারিটা অফ করে দেই যে যেন হচ্ছে এর ভিতরে থাকা মেশগুলো সিনের মধ্যে দেখা না যায় ফলে আমাদের কাজ করতে সুবিধা হবে আমরা স্পেসিফিক অবজেক্টে ফোকাস করতে পারবো এখন আমরা শুরু করবো একটা সিম্পল কিউব ক্রিয়েট করে এই কিউবটা সিলেক্ট করে ট্যাবে ক্লিক করে এডিট করে চলে যাই এরপর এটাকে ওয়াই এক্সিসে একটু ছোট করি যেন এটার থিকনেসটা কমে আসে যেটা গ্যালারির যেটা ক্যানভাসের থিকনেস হবে বা ডেপথ হবে ওকে আরও কিছুটা ছোট করি এবার হচ্ছে এটাকে এক্স এক্সিসে কিছুটা বড় করে দিই এরপর ওয়াই এক্সিসে কিছুটা বড় করে দিই এখন এটা হচ্ছে জাস্ট একটা রাফ আইডিয়া আমাদের ক্যানভাসগুলো আমরা ইমেজ ইম্পোর্ট করার পরে গ্রিট চেক করে সেটা পুরোপুরি অ্যাডজাস্ট করবো ইনশাল্লাহ এনিওয়ে আমরা এখন আমাদের এই ফ্রন্টের সামনের যে ফেস এই ফেসটা সিলেক্ট করি এরপর হচ্ছে আইতে ক্লিক করে এখানে একটা ফেস ইনসেট করব। এখন এটা কতটুকু হবে খুব বেশি না এটা হচ্ছে সাইডের ফ্রেমের অংশর জন্য সো খুব বেশি রাখার প্রয়োজন নেই এরপর ইতে ক্লিক করে এক্সট্রুট করব ভিতরের দিকে কিছুটা তারপর আবার আইতে ক্লিক করে ফেস ইনসেট করব এটা হচ্ছে বাইরের যে সাদা অংশ সেটা আমরা যদি আমাদের ইমেজটা দেখি এখানে প্রথমত ফ্রেম রয়েছে এরপর ভিতরে একটা সাদা অংশ গ্যাপ রয়েছে তারপরে গিয়ে কিন্তু ইমেজটা সো সেটার জন্য আমরা এখানে একটা স্পেস রাখলাম বর্ডার হিসাবে এবার এই ইমেজের অংশটুকু ইতে ক্লিক করে আবার ভিতরের দিকে এক্সট্রুড করে দেব ফলে আমরা দুইটাই স্টেপে এখানে ডেপ পেয়েছি প্রথমে ফ্রেম থেকে ভিতরে এটা হচ্ছে বর্ডার অংশ তারপর আবার বর্ডার থেকে একটু ভিতরে এই হচ্ছে ডেপ ওকে এই হচ্ছে মোটামুটি আমাদের সেট এখন আমাদের এটার থিকনেস আমরা আরেকটু কমিয়ে দিই আমি এখানে এই পাশের ফেসটা একদম পিছনের এই ফেসটা সিলেক্ট করে এটাকে আমি ওয়াই এক্সিস আরও সামনের দিকে নিয়ে আসবো কতটুকু নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের ভিতরে যেটা আমরা এক্সট্রুড করেছি এটা যেন এটাকে ক্রস করে না যায় অর্থাৎ এইখানে যেই মেজটা রয়েছে ইমেজের আমাদের এই মেজটা যেন এটাকে ক্রস করে না যায় যদি ক্রস করে যায় তাহলে এটাকে একটু পিছিয়ে নিয়ে আসি এরকম ওকে এরকম থাকবে কেননা নয়তো ইমেজ দেখা যাবে না বরং পিছনের ফেস দেখা যাবে যাই হোক এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যানভাস এখন ক্যানভাসের জন্য আমাদেরকে ম্যাটেরিয়াল অ্যাসাইন করা লাগবে আমি এর জন্য প্রথমত তিনটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব প্লাস আইকনে ক্লিক করে তিনটা ম্যাটেরিয়াল অ্যাড করলাম এটার সাথে এখন প্রথম যেটা ম্যাটেরিয়াল সেটা সিলেক্ট করে নিউতে ক্লিক করব। ফলে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট হবে প্রথম ম্যাটেরিয়ালটার নাম দিলাম ফ্রেম এবং এটার কালার করে দেব কালো রঙের ওকে এরপর সেকেন্ড যেই ম্যাটেরিয়াল রয়েছে সেটাতেও সেটার জন্য নিউতে ক্লিক করে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করবো সেকেন্ড স্লটে ওকে এইটার নাম দিলাম হচ্ছে সারফেস এরপর থার্ড যে ম্যাটেরিয়াল রয়েছে নিউতে ক্লিক করে এটার এই স্লটে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব এবং এটার নাম দিলাম ইমেজ ইমেজের কালার কিছুটা পরিবর্তন করে দিই এখন আমাদের এই ক্যানভাসের কোন মেশের জন্য বা কোন ফেসের জন্য কোন ম্যাটেরিয়াল ডিটেক্ট করবে সেটার জন্য আমাদেরকে এটা অ্যাসাইন করে দেওয়া লাগবে এই জন্য আমরা এডিট মোডে যাই প্রথমত মাঝখানের যেই ইমেজের জন্য যে ফেসটা সেটা সিলেক্ট করে এখান থেকে ইমেজ ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে এখানে অ্যাসাইনে ক্লিক করি ফলে এটা অ্যাসাইন হয়ে যাবে এবার কন্ট্রোল প্লাসে ক্লিক করব কন্ট্রোল প্লাসে ক্লিক করে আমাদের সিলেকশন এরিয়াটা বাড়াবো বর্ডারটার জন্য এরপর আমাদের এই মাঝখানের ফেসটা ডিসিলেক্ট করার জন্য বা আমাদের সিলেকশন থেকে বাদ দেওয়ার জন্য যেটা করব এখানে ইমেজ ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে এখানে ডিসিলেক্টে ক্লিক করব ফলে যেটা হবে আমাদের সিলেকশন থেকে এই ফেসটা বাদ পড়বে ফলে আমরা এখন এই বর্ডারটা সিলেকশন পেয়ে গেলাম এটা যে সিলেকশনের একটা পদ্ধতি এরপর সারফেস ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে অ্যাসাইনে ক্লিক করব। ফলে এখানে সারফেসের যে ম্যাটেরিয়াল সেটা অ্যাসাইন হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যানভাস এখন আমরা এক এক করে আমাদের ইমেজগুলোকে ইম্পোর্ট করবো প্রথম যে ইমেজটা ইম্পোর্ট করব সেটা হচ্ছে আমাদের যেই কালিমা লা ইলাহ ইল্লাল্লাহ এটার এবং নিচে আমি এখানে মূলত দুইটা ইমেজ একসাথে কম্বাইন করেছিলাম ফটোশপে প্রথমত হচ্ছে লা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এবং নিচের অংশে সেটা ছিল বিসমিল্লাহির রহমান রহিম এখানে যদি আমরা ইমেজটা দেখি এটা লেআউটটা দাঁড় করানোর চেষ্টা ছিল এই অংশে উপরের অংশে কালিমা এবং নিচের অংশে যেই আমাদের বিসমিল্লা রহমান রহিম এই লেখাটা এখন আমরা এই মেজটাকে আনরেপ করব। প্রথমত আমাদের এই ইমেজ ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে এটা বেস কালার পরিবর্তন করে করে দেব ইমেজ টেক্সচার এরপর এখানে লিস্ট থেকে আমরা যেই ইমেজটা বসাতে চাই সেটা সিলেক্ট করে দেব বর্তমানে এটা এই অবস্থায় দেখা যাচ্ছে আমি প্রথমত এডিট মোড়ে গিয়ে মাঝখানের এই ফেসটা শুধু সিলেক্ট করবো কেননা এই পাশে আনর্যাপ হওয়ার প্রয়োজন নেই উপরের যেই সাইডের যেই ফ্রেমটা রয়েছে সেটা একটা ফ্ল্যাট কালার এরপর যে বর্ডারটা রয়েছে সেটাও একটা ফ্ল্যাট কালার সো সো শুধুমাত্র এই একটা ফেস আনরেপ করতে হবে এটা সিলেক্ট করে ইউতে ক্লিক করে প্রথমত আনর্যাপে ক্লিক করলাম ফলে এখানে দেখতে পাবো এই পাশে আমাদের ইউভি ম্যাপ আনর্যাপ তো হয়েছে কিন্তু আমাদের ইমেজটা এখানে উল্টো হয়ে আছে অর্থাৎ ফ্লিপ হয়ে আছে এটা যদি আপনি ফেস করে থাকেন কখন আনরেপ করতে গিয়ে এরকম হয় রোটেট হয়ে গিয়ে থাকতে পারে বা ফ্লিপ হয়ে গিয়ে থাকতে পারে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই এটা খুব সহজ ফিক্স সিম্পলি এটা সিলেক্ট করবেন এই পাশে যতগুলো ভার্টিক্স আছে সবগুলো সিলেক্ট করবেন অ্যাসে ক্লিক করবেন মাইনাস ওয়ানে ক্লিক করবেন মাইনাস ওয়ানে ক্লিক করলে যেটা হবে ইমেজটা ইভি অ্যাপটা ফ্লিপ হয়ে যাবে তো এইভাবে ফিক্স করতে পারেন আর যদি প্রথমবারই আনরেপ করার পর এরকম এসে থাকে তাহলে তো কথাই নেই হয়েই গেল আচ্ছা এটা আমাদের যে ইমেজটা আমি এখানে ক্রিয়েট করেছিলাম কম্বাইন করার সময় আমি এখানে দুইটার হাইট একদমই সমান ছিল অর্থাৎ এটা ঠিক মাঝখান থেকে রেশিও যদি আমি করি এটা ওয়ান ইস টু ওয়ান রেশিও ছিল হাইটটা তো আমি আরও একভাবে এটা আনরেপ করতে পারি যেহেতু আমি এই ইমেজের রেশিওটা জানি সেটা হচ্ছে ইউতে ক্লিক করে এখানে রিসেটে ক্লিক করেন ক্লিক করার পরে যেহেতু এটা সম্পূর্ণটা কাভার করবে আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজের উপরের অংশটা এইদিকে থাকার কথা ছিল কিন্তু আছে এইদিকে তা আমরা এটা এই জন্য এইখান থেকে সবগুলো সিলেক্ট করে প্রথমত রোটেট করব নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজের রোটেশনটা ঠিক আছে কিন্তু স্পেস শেয়ারটা একটু চেঞ্জ করতে হবে এজন্য আমি সবগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে অ্যাসে ক্লিক করে পয়েন্ট ফাইভে ক্লিক করবো এবং এরপর ওয়াইতে ক্লিক করব যেন এটা শুধুমাত্র ওয়াই এক্সিসে সম্পূর্ণ ইমেজের অর্ধেকে কনভার্ট হয় এখন আমি এটাকে মুভ করব। তো মুভ করতে গিয়ে ইন কেস যদি এরকম দেখেন যে আপনার ইমেজ বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে অর্থাৎ ইভি ম্যাপ ইমেজ বাউন্ডারির বাইরে যদি এরকম চলে যায় তাহলে ইভিতে গিয়ে এখানে কনস্ট্রেন টু ইমেজ বাউন্ডটা অন করে নেবেন এখন যদি আপনার ইমেজকে আপনি ড্র্যাক করেন তাহলে এটা ইভার্টিসগুলো ইমেজের বাইরে যাবে না এটা হচ্ছে স্পেসিফিক যেহেতু আমি মেজারমেন্ট জানি এই জন্যই ভাই বসালাম যদি না জানতাম তাহলে যেটা করতাম এখানে যে কোনো এ সিলেক্ট করে বা আপনি যে ইমেজ আনবেন সেটা রেশিও যদি আলাদা হয় সেক্ষেত্রে জাস্ট এই ইমেজগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে যে সেটা যে এখানে বসানোর যতটুকু নেওয়া প্রয়োজন সেই অনুসারে নিয়ে বসিয়ে দিবেন এই মোটামুটি প্লেসমেন্ট হয়ে গেল এখন এখানে একটা বিষয় একটু চেক করার আছে সেটা হচ্ছে আমরা ইমেজটা তো বসিয়েছি কিন্তু এটার যে অ্যাসপেক্ট রেশিও সেটা ঠিক আছে কি না এটা আমরা যাচাই করব। অলরেডি আগের পর্বে আমরা সেটা গ্রিড দিয়ে যাচাই করা দেখিয়েছি এটা যেহেতু একটা স্কোয়ার ইমেজ সো আমরা স্কোয়ার সাইজের একটা ইমেজের উপর গ্রিড বসে সেটা চেক করতে পারবো এই জন্য একটা গ্রিড প্রথমত ক্রিয়েট করি আমি এখানে নিউতে ক্লিক করে জেনারেট টাইপ ব্ল্যাঙ্কের পরিবর্তে ইউভি গ্রিড করে দিচ্ছি আর ওয়াইট হাইট কিছুটা কমিয়ে দিচ্ছি এতটা প্রয়োজন হবে না ওকে এরপর এটার দিচ্ছি গ্রিড স্কোয়ার গ্রিড অথবা হচ্ছে ওকে এটার সাইজই লিখে দিই পাঁচশো বারো ইন্টু পাঁচশো বারো এটা রিনেম করে ওকেতে ক্লিক করলাম এখন আমাদের যে ইমেজ ছিল সেখানে আমাদের ইমেজটা পরিবর্তন করে এই গ্রিড ইমেজটা বসালাম বসানোর পর যদি আমি এইখানে একটু জুম করে দেখি তাহলে দেখা যাবে যে এই আমাদের যে গ্রিড সেলগুলো এটার ট এর থেকে এটার হাইট একটু বেশি সো আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে খুব বেশি না ওকে এই জন্য যেটা করব অনেকভাবেই আপনি অ্যাডজাস্ট করতে পারেন প্রথমত এক্স এক্সিসে যদি এটা বাড়াতে থাকেন কিছুটা তাও অ্যাডজাস্ট হবে অথবা যদি ওয়াই এক্সিসে কিছুটা কমিয়ে দেন এই মেজগুলো তাও হয়ে যাবে যেভাবে ইচ্ছা আমি প্রথমত এই পাশের এজগুলোকে সিলেক্ট এই পাশের সবগুলো এজ সিলেক্ট করব সবগুলো ভার্টেক্স সিলেক্ট করব সিলেক্ট করে এটা ড্র্যাক করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না আমার এই সেলগুলো স্কোয়ার সাইজের হয় ওকে আমি আর একবার সিলেক্ট করে নিচ্ছি সবগুলোকে সিলেক্ট করে ড্র্যাক করব যেন এই আমাদের ইমেজ সেলগুলো স্কোয়ার সাইজের হয়ে যায় আই থিঙ্ক এটা এখন মোটামুটি স্কোয়ার শেপে চলে এসেছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যানভাস এখন আমরা আমাদের ইমেজটা পরিবর্তন করে অ্যাকচুয়াল ইমেজটা বসিয়ে দিই সো এখন আমরা আমাদের ক্যানভাসটা পেয়ে গেছি এবার আমরা গ্যালারি ভিউটা অন করে নিই এবার আমাদের গ্যালারির এটা যেই অবস্থানে থাকা উচিত সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের রেফারেন্স ফটো আমরা দেখতে পারি এটা ছিল রেফারেন্স যেটা আমরা ক্রিয়েট করেছিলাম আর এটার রেফারেন্স ছিল এই লেআউটটা তা আপনি এরকম লেআউট গুগলে পেয়ে যাবেন সিম্পলি আপনি যদি গুগলে গিয়ে গ্যালারি ওয়াল অ্যারেঞ্জমেন্ট লিখে সার্চ করেন তাহলে এরপর ইমেজে গিয়ে দেখতে পাবেন যে আসলে গ্যালারিতে বা গ্যালারি এক্সিবিশনগুলোতে ইমেজ কিভাবে প্রদর্শন করা যায় এখানে অসংখ্য মডেল রয়েছে তা আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা লেওটে এগুলো সাজাতে পারেন এবং আপনার প্রিয় ছবিগুলো দিয়ে এটা সাজাতে পারেন এটা সম্পূর্ণ আপনার যেহেতু আপনি ডি আর্টিস্ট সেহেতু এটা সম্পূর্ণ আপনার ব্যক্তি স্বাধীনতার উপর ডিপেন্ড করবে তা আপনি এই টিউটোরিয়ালটা ফলো করার পর নিজের পছন্দ মতো কিছু ভ্যারিয়েশন এনে নিজের পোর্টফোলিও অবশ্যই এনরিচ করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমরা এখানে এই লেওট ফলো করছি দ্যাটস দ্যারসই আমাদেরকে যেটা করতে হবে আমি এটাকে কিছুটা উপরের দিকে নিয়ে গেলাম এই অংশে এরপর এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে উপরে আরেকটা বসিয়ে দিব তো উপরের অংশে আমাদের কালিমার যেই টেক্সচার সেটা বসবে তো এটা বসানোটা সহজ জাস্ট এই ইমেজটাকে ক্যানভাসটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে শুধুমাত্র এই ইমেজটা সিলেক্ট করব মাঝখানের এবার এটার ইউভিটা আমি পরিবর্তন করে দেবো প্রথমত এখানে ইউভিটা লোড করি আমাদের ইমেজের এবার হচ্ছে এটা সম্পূর্ণটা সিলেক্ট করে ওয়াই এক্সিসের উপরের দিকে নিয়ে যাব যেহেতু ইউভি কনস্ট্রেন অন করা আছে সেহেতু এটা আমার বাউন্ডারির বাইরে যাবে না এবং উপরে নেওয়ার সাথে সাথেই দেখবো যে আমার আর কোনো কিছুই পরিবর্তন করতে হয়নি আমি দুইটা আলাদা আলাদা ক্যানভাস সুন্দরভাবে পেয়ে গেছি এরপর যেটা করতে হবে আমাদের যেই ছোট ছোট ক্যানভাস আছে চারটা এটা বানাতে হবে এটার জন্য আমরা এটা এটা ডুপ্লিকেট করে বানাতে পারি অথবা প্রথম থেকে আরেকটা মডেল বানাতে পারি তা আমি সহজে কাজটা করার জন্য এটা ডুপ্লিকেট করেই বানানোর চেষ্টা করছি প্রথমত এটা সিলেক্ট করে ডান দিকে নিয়ে যাই কোনো কিছু ভাবার আগে অর্থাৎ কোনো ইমেজ ইম্পোর্ট করার আগে এখানে যে সাইজটা সেটা কিছুটা মেনটেন করার চেষ্টা করে এটা মোটামুটি অর্ধেকের একটু বেশি সাইজ এদিকে আর রেশিওটা ফাইভ টু সেভেন আমি এটা ইমেজ মডিফাই করেছিলাম এই জন্য জানি যাই হোক এখন আমি স্পেসিফিক রেশিও ধরে না বরং চোখের আন্দাজে করব আচ্ছা তাহলে প্রথমত আমি এটার হাইটটা কমাই ট্যাবে ক্লিক করে এডিট মোডে যাই এরপরে হচ্ছে উপরের সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে তারপরে ওকে এক্স ভিউটা অন করে নেব উপরে সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে এরপর এটাকে ড্র্যাক করে কাছাকাছি নিয়ে আসি ছোট করার চেষ্টা করি এখন প্রশ্ন হতে পারে যে আমি এইভাবে এডিট মোডে না গিয়ে যদি সরাসরি এইভাবে স্কেল করি তাহলে প্রবলেমটা কী আমি প্রবলেমটা বোঝানোর জন্য এটা একটু বেশি পরিমাণ মুভ করি ধরেন এটা এরকম স্কেল করলাম যখন আমি এরকম স্কেল করব তখন দেখব আমাদের যে বর্ডার বা ফ্রেম যেটা স্কয়ার শেপের ছিল সেটা কিন্তু আর স্কোয়ার শেপের থাকবে না সেটা বেশ উদ্ভদভাবে স্ট্রিচ হয়ে যাবে এই জন্য আমরা সরাসরি স্কেল না করে এডিট মোড়ে গিয়ে উপরে ফেসগুলো সিলেক্ট করে সেগুলোকে নিচের দিকে ট্র্যাক করব। ফলে আমাদের যেই এখানে ফ্রেমের যেই রেশিও বা ফ্রেমের যে আকার গঠন সেটা কিন্তু নষ্ট হবে না এরপর আবার এই পাশের সবগুলোকে সবগুলো বায়োটেক সিলেক্ট করে এগুলোকে ড্র্যাগ করব এবার এগুলোকে ড্র্যাগ করব এক্স এক্সেসে এভাবে করে আমি এটাকে ছোট করলাম কিছুটা ওকে এবার যদি আমি দেখি মোটামুটি এর থেকে বেশি প্রয়োজন নেই কিছুটা ভুল থাকুক যে যেন আমরা সেটা ফিক্স করতে পারি যাই হোক এবার আমি ইমেজ চেঞ্জ করব এখন আমি যদি আমাদের এটার মধ্যে এই ইমেজ লোড করা রয়েছে কালিমার ইমেজ আমি যদি অন্য ইমেজ এখানে লোড করার চেষ্টা করি ফর এক্সাম্পল এখানে ওপেন ইমেজে ক্লিক করে আমাদের যেই সেকেন্ড ইমেজ রয়েছে সেটা সিলেক্ট করে ওপেন ইমেজে ক্লিক করলাম তাহলে যেটা হবে আগের ইমেজগুলোও কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে আমরা সেটা মোটেই চাচ্ছি না এই আমাদেরকে যেটা করতে হবে প্রথমত আমরা এটা ঠিক করি আমি এখানে লিস্টে আগের ইমেজটা চুজ করে নিই এখন এটার জন্য আমাদেরকে নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিতে হবে এখানে যেই ম্যাটেরিয়ালটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই বাটনে ক্লিক করব এটা হচ্ছে নিউ ম্যাটেরিয়াল তৈরি হবে এটাকে কপি করে সো আমি এটাতে ক্লিক করলাম আমাদের আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট হলো এটার নামকরণ করলাম ইমেজ টু এবং এখন আমি এটার ইমেজ পরিবর্তন করে আমাদের সেকেন্ড যে ইমেজ সেটা বসিয়ে দেবো তাহলে দেখা যাবে আগেরটা ঠিক থাকবে সেটা কিন্তু আর কোনো পরিবর্তন হবে না এবার আরেকটা জিনিস যেটা করতে হবে আমাদের এই ইমেজের ইউভি ম্যাপ চেঞ্জ করতে হবে এখানে দুইটা চলে এসেছে সো প্রথমত আমি ইমেজটা লোড করি দুইটা আসার কারণটা আমি বলছি আমাদের এই ইমেজের এই ফেসের ম্যাপটা এই উপরের এই অংশ সম্পূর্ণ জুড়ে আছে আর এইখানে দুইটা ইমেজ আছে এই জন্যে এইখানে দুইটা দেখা যাচ্ছে সো আমরা আমরা যেটা করবো এডিট করে যাবো এটা সিলেক্ট করবো এই ফেসটা সিলেক্ট করবো মাঝখানের এই একটা ফেস সিলেক্ট করে এটাকে হাফ যেহেতু এখানে এটা এই ইমেজের অর্ধেক অংশ শেয়ার করেছে সো আমি সম্পূর্ণটা সিলেক্ট করে এ ক্লিক করে জিরো পয়েন্ট ফাইভে ক্লিক করব। এরপর এক্সে ক্লিক করব যেন এটা শুধুমাত্র এক্স এক্সিসে ছোট হয়ে আসে অর্থাৎ অর্ধেক হয়ে আসে এবার হচ্ছে এটাকে ড্র্যাগ করে বাম কর্নারে বসিয়ে দেব ফলে এখানে এটা এখানে সেট হয়ে যাবে এখন আগের বারের মতোই এটার সাথে ইউভি চেকটা করা জরুরি এখন ইভি চেক করার সময় একটা ছোট বিষয় মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আগের যে ইমেজগুলো ছিল সেটা ছিল স্কোয়ার বেসিস যেমন আমি যদি এই ইমেজটা আপনাকে দেখাই এই ইমেজটা হচ্ছে স্কোয়ার শেপের রাইট ওকে এটার হাইট এবং ওয়াইট সমান কিন্তু আমরা সেকেন্ড যে ইমেজটা আনলাম এই ইমেজটা এটার ওয়াইটটা হাইটের থেকে একটু বেশি দেড়শোয় আমরা যদি স্কোয়ার শেপের ইমেজ বা গ্রিড দিয়ে এটাকে চেক করতে চাই যে এটা ঠিক আছে কি না রেশিও তাহলে এটা আমাদেরকে ভুল রেজাল্ট দেখাবে এই জন্য এটার জন্য আমরা একটা নতুন ইমেজ ক্রিয়েট করে নিব এর এই জন্য এখানে নিউতে ক্লিক করলাম তারপর এটার গ্রিড নতুন একটা গ্রিড ক্রিয়েট করব। এই গ্রিড হচ্ছে এটার সাইজ অনুসারে নাম দিলাম এটা সাতশো ইন্টু পাঁচশো পিক্সেল এখানে সাতশো ইন্টু পাঁচশো পিক্সেল লিখলাম ওকে এরপর হচ্ছে জেনারেট টাইপ ব্ল্যাঙ্কের পরিবর্তে ইউভি গ্রিড এরপর ওকেতে ক্লিক করবো ফলে আমরা এখানে একটা ইমেজ গ্রিড ইমেজ পেয়ে যাব যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজের রেশিও মেনটেন করে বাট এখানে গ্রিডের সেলগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল স্কোয়ার সাইজে থাকবে ইমেজের যে রেশিও সেটা আমাদের মেনটেন করতে হবে সো আপনারা যখন যে প্রোজেক্টে ইভি ম্যাপ করেন আপনারা যেই ইমেজটা চেক করতে চাবেন তখন সেই রেশিও বা সেই সাইজ অনুসারে গ্রিড বানিয়ে নেবেন ওকে এখন আমরা এটাকে একটু চেক করি প্রথমত এখানে গ্যালারির পরিবর্তে করে দিলাম গ্রিট সাতশো বাই পাঁচশো বাই সাতশো আমার মনে হয় এটা চোখের আন্দাজে মোটামুটি ঠিক আছে এরপরেও এটার উচ্চতাটা কিছুটা বেশি মনে হচ্ছে সো আমি হাইটটা একটু কমিয়ে দিব প্রথমত এডিট মোডে গিয়ে এখানে ভার্টেক্স সিলেকশনে গেলাম এরপর সবগুলো ভার্টেক সিলেক্ট করব সেটাকে কিছুটা উপরের দিকে নিয়ে আসবো ওকে এখন আই থিঙ্ক এটা স্কোয়ার শেপ হয়ে গেছে এবার হচ্ছে আমরা আমাদের ইমেজটা বসিয়ে দিব এবার আমরা আমাদের ইমেজটাকে ডুপ্লিকেট করবো এই শেপটা বা এই ক্যানভাসটা ডুপ্লিকেট করে প্রথমত এখানে একটা জেড এক্সিসে একটু উপরের দিকে তুলে দিব এবং এই দুইটা সিলেক্ট করে ডুপ্লিকেট করে এখানে বাম পাশে এই দুটা বসিয়ে দেবো এটা হচ্ছে মোটামুটি আমাদের ইমেজগুলোর প্লেসমেন্ট এখন এটার ইউপিটা একটু চেঞ্জ করে দিই এটা বেশ সহজ আমরা প্রথম এই ইমেজটা সিলেক্ট করব ট্যাবে ক্লিক করে এডিট পুটে যাব এরপর মাঝখানের একটা ফেস সিলেক্ট করব এবার এখানে আমাদের ইমেজটা লোড করে নিই প্রথমত দেখতে সহজ হবে আচ্ছা এবার হচ্ছে এই সম্পূর্ণ ফেসটা সিলেক্ট করে ড্র্যাক করব নিচের বামপাশের কর্নারে কারণ এখানে লেখার সম্পূর্ণ উপরে যেই ইমেজটা ছিল সেটা হচ্ছে আল্লাহ আকবর আমি এটা এইভাবেই সাজানোর চেষ্টা করেছি যে উপরে আল্লাহ আকবর থাকবে তারপর অবশ্যই আল্লাহ রাসুলের নাম এরপর হয়তো মক্কা মদিনার ছবি এই পাশে কালেমা ওই পাশে আমাদের তাউস বিসমিল্লাহ রহমান রাহিম তাসমিয়া বলে সম্ভবত যাই হোক এরপর সেকেন্ড ইমেজটা সিলেক্ট করব এখানে মাঝখানে ফেসটা সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে ড্র্যাক করব নিচের ডান পাশের কর্নারে এরপর এই ইমেজটা সিলেক্ট করব মাঝখানে ফেসটা সিলেক্ট করব এটা ঠিকই আছে এবার লাস্টের যেই ওকে লাস্টের যেই ক্যানভাস সেটা সিলেক্ট করবো মাঝখানে ফেসটা সিলেক্ট করব এটাকে ড্র্যাক করে উপরে ডান দিকে বসিয়ে দেবো এই মোটামুটি ইমেজ চেঞ্জ করা হয়ে গেল এবার ক্যামেরা ভিউ থেকে দেখি কি অবস্থা আই থিঙ্ক এটা একটু নিচে নামাতে হবে আপনি চাইলে এটা স্কেল রেশিও আরও কিছু চেঞ্জ করে দিতে পারেন আমি আপাতত এই রেজাল্টে খুশি এই হচ্ছে মোটামুটি আজকের পরে ইভি সংক্রান্ত যা পার্ট ছিল সেটা এই পর্যন্ত এখন আপনি এটাকে আপনার ইচ্ছে মতো রেন্ডার করতে পারেন তো রেন্ডারের আমি ডিটেলস প্রসেসে যাচ্ছি না জাস্ট সিম্পলি এখানে আমরা লাইট অ্যাড করব। আমি এখানে ভিডিওটা পজ করে দিচ্ছি লাইট সংযুক্ত করে আবার ইনশাল্লাহ ভিডিওটা প্লে করব আমাদের লাইট সেট এখানে হয়ে গেছে আমি এখানে প্রথমত তিনটা এরিয়া লাইট বসিয়েছি তো এই এরিয়াল লাইটগুলোর ইন্টেনজিটি এবং ভ্যালু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এই লাইটগুলোকে কিছুটা ওয়ালের দিকে রোটেট করে দিয়েছি উপরে খেয়াল রাখবেন এটা যেন ছাদের উপরে চলে না যায় ছাদের নিচে থাকবে বাট ওয়ালের দিকে রোটেট করে থাকবে ফলে মনে হবে যে এখানে কিছুটা আলো পড়েছে এবং এর ফলে এখানে যে শ্যাডোটা ক্রিয়েট হয় লাইটের ক্যানভাসের নিচে তো সেটার ইনটেনজিটি কমানোর জন্য আমি এখানে আরেকটা লাইট ক্রিয়েট করেছি এখানেও এটার ভ্যালু দেখতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি সামনের অংশের সেটিং আর ভিতরের দিকে আরও দুইটা লাইট ক্রিয়েট করেছি মোটামুটি সেম ভ্যালু এখানে যে ভ্যালু এখানেও সেম ভ্যালু তো এই ভ্যালু এই দুইটা লাইট এই জন্য ক্রিয়েট করেছি কেননা ভিতরের অংশে অন্ধকার দেখা যেন না যায় এই জন্য ভিতরে দুইটা লাইট ক্রিয়েট করেছি তো এই হচ্ছে মোটামুটি লাইট সেট আপনি আপনার পছন্দ মতো সেট আপ করে নেবেন এরপর ফাইনালি রেন্ডার ভিউ থেকে দেখে চেক করতে পারেন প্রজেক্টটা আমি সেভ করেছিলাম ওকে সেভ করে নেবেন প্রজেক্টটা রেন্ডার করার আগে অবশ্যই প্রজেক্ট সেভ করে নেবেন কারণ অনেক সময় ক্র্যাশ করতে পারে তো যদি ক্র্যাশ করে যেন প্রজেক্টটা হারিয়ে না ফেলেন এরপর ফাইনালি আপনি রেন্ডার করবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পর্বের মতো আপনারা গত পর্বে এবং আজকের পর্বে যে বিষয়গুলো শিখলেন সেগুলোকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বিভিন্ন রকমের গ্যালারি ওয়াল বা এই জাতীয় ইমেজ ক্রিয়েট করতে পারবেন ফর এক্সাম্পল আপনারা যদি গুগলে যান তাহলে এখানে যদি গ্যালারি এক্সিবিশন ওয়াল লিখে সার্চ করেন তাহলে অসংখ্য রকম ডিজাইন কিন্তু দেখতে পারবেন আপনি আপনার পছন্দ মতো কোনো একটা ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করবেন যেটা আপনার পোর্টফোলিওকে এনরিচ করবে আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব যদি সুযোগ হয় বা সম্ভব হয় তাহলে সেটা সমাধান দেওয়ার যদি আমার জ্ঞানের মধ্যে থাকে তবে আর এর বাইরেও আপনারা আপনাদের পরামর্শ অথবা আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করতে পারেন আর ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো অন্য কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ